আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন একটি আরও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী, আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশের 64 জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফর্ম পূরণের সময় আপনার কত টাকা আবেদন ফি জমা দিতে হবে, কিভাবে আবেদনটি করবেন, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আকারে দেখিয়ে চেষ্টা করব। যেহেতু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, সো চেষ্টা করবেন সবাই আবেদন করা। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা সরকারি চাকরি পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও পেতে চান, তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূলত এই চ্যানেল নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি। চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেসরকারি চাকরি আছে, আমার মতে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিগুলোতেও আবেদন করা প্রয়োজন। তো চলে আসি মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সো এখানে লিঙ্ক দেওয়া আছে, কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে তার আগে আমাদেরকে দেখে নিতে হবে পদের নামগুলো। আমি একটু জুম করে নিই। আজকে প্রথম যে পদটা নিয়ে আমি আলোচনা করব, দেখতেই পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। এখানে 9300 টাকা থেকে 22490 টাকা বেতন দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদধারী হতে হবে। এরপর ডাটা এন্ট্রি অপারেটরে হবে 9300 থেকে 22490 টাকা বেতনে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস করতে হবে এবং টাইপে সর্বনিম্ন গতি প্রতিমিটি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এরপর নেওয়া হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 10200 থেকে 24680 টাকা বেতন দেওয়া হবে। আর আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর কম্পিউটার অপারেটর কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, এখানে 10200 থেকে 24680 টাকা বেতনে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা। এমএস অফিসকে বোঝানো হয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেস এইগুলোকে। সো এরপর নেওয়া হবে কেয়ারটেকার কাম স্টোর কিপার, 10200 থেকে 24680 টাকা বেতনে। আর এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক কৃত বিভাগ মানে একটা থার্ড ডিভিশন থাকা যাবে, বাকিগুলো সবগুলো সেকেন্ড ডিভিশন থাকতে হবে। আর এখানে এমএস অফিস এর কাজে দক্ষতা প্রয়োজন পড়বে। এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর, 11000 টাকা থেকে 26590 টাকা বেতনে। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। আর আমি আবার বলে দিচ্ছি, এই সকল পদের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখন দেখব আবেদনের ক্ষেত্রে বয়সটা কত হতে হবে। সো আবেদনের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী ও করণীয়, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে এই যে লিঙ্ক দেওয়া আছে bmtti.teledot.com.lb, এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে। আবেদন গ্রহণ অনলাইনে শুরু হবে 10 আগস্ট 2023 তারিখ সকাল 10টা এবং শেষ হবে 31 আগস্ট 2023 তারিখ বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে কিন্তু সবাইকে আবেদন করতে হবে, এই সময় পর আবেদন করা যাবে না। সো চেষ্টা করবেন লাস্ট সেই জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি করে আবেদন করার। আবেদন যখন সাবমিট করবেন তখন আপনাকে পরীক্ষার ভিভোর টাকা জমা দিতে হবে। সো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সকল পদের ক্ষেত্রে 223 টাকা আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে একটা টেলিটক ফিউর সিম ব্যবহার করে আপনাকে জমা দিতে হবে। জমা দিলে আপনাকে একটা ইউজারি পাসওয়ার্ড দেওয়া হবে, ওই ইউজারি পাসওয়ার্ড ভালোভাবে রাখবেন, কারণ পরবর্তীতে ওই ইউজারি পাসওয়ার্ড ছাড়া তার অন্যান্য তথ্যগুলো কিন্তু পাওয়া যাবে না বা অ্যাডমিট কার্ডও পাওয়া যাবে না। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আরও বিস্তারিত দেখে বুঝে শুনে তারপর আবেদনটি করবেন। তো এই ছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।